তুমি জানো ভয়েস কয় প্রকার? টোটাল ভয়েস হচ্ছে দুই প্রকার, দুই প্রকার ভয়েস। এই দুই প্রকারের মধ্যে একটা হচ্ছে, এ নাম্বার হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। হ্যাঁ, না প্যাসিভ, অ্যাক্টিভ ভয়েস আর হচ্ছে প্যাসিভ ভয়েস। হ্যাঁ, এই দুই প্রকার ভয়েস। এখন পরীক্ষায় তোমাদের যেভাবে থাকবে, তোমাদের হয়তো একটা অ্যাক্টিভ ভয়েস দেওয়া থাকবে, তোমাদেরকে সেটা প্যাসিভ করতে বলা হবে, যে প্যাসিভ করো। আবার অনেক সময় দেখা যাবে একটা প্যাসিভ ভয়েস দেওয়া থাকবে, তোমাদের অ্যাক্টিভ করতে বলবে যে এটাকে অ্যাক্টিভ করো। ঠিক আছে, এইভাবে থাকবে। এখন কোনগুলো অ্যাক্টিভ ভয়েস এবং সে অ্যাক্টিভ ভয়েসকে কীভাবে প্যাসিভ ভয়েস করতে হয়, অথবা প্যাসিভ ভয়েসকে কীভাবে অ্যাক্টিভ ভয়েস করতে হয়, সেটা তোমাদের জানতে হবে। এবং সেটা প্রথমে আমরা অ্যাক্টিভ ভয়েসকে কীভাবে প্যাসিভ ভয়েস করতে হয় প্রত্যেকটা টেন্সের, সেগুলো ধারাবাহিকভাবে তোমরা জানবা। যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা সেন্টেন্সকে কীভাবে প্যাসিভ করতে হয়, অ্যাক্টিভ টু প্যাসিভ কীভাবে করতে হয়, সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। এবং এটার জন্য আমরা কয়েকটা রুলস আমরা লিখবো। অবজেক্ট আর সাবজেক্ট চিনো? অবজেক্ট থাকে ভার্বের পরে আর সাবজেক্ট থাকে শুরুতে, প্রথমে, মানে যে কাজটা করে সেই সাবজেক্ট, আর যাকে উদ্দেশ্য করে কাজ করা হয় সেই হলো অবজেক্ট। এই দুইটা চেনা কিন্তু ভয়েসের জন্য খুব গুরুত্বপূর্ণ, যেহেতু এই যে দেখো অবজেক্ট সাবজেক্টের জায়গায় অবস্থান করে, আবার এখানে শেষেরটা কি সাবজেক্ট অবজেক্টের জায়গায় অবস্থান করে। তাহলে এক নম্বর আর পাঁচ নম্বর রুলস লক্ষ্য করো, শেষের মানে প্রথমটা আর শেষেরটা কি হয়, পরস্পর জায়গা বদল করে না। সাবজেক্ট কোথায়, অবজেক্ট কোথায় যায়, সাবজেক্টের জায়গায় যায়, আবার সাবজেক্ট কোথায় যায়, অবজেক্টের জায়গায় যায়। তার মানে এই দুইটা হচ্ছে পরস্পর একটা আরেকটার জায়গা দখল করে। ঠিক আছে, আর হচ্ছে দুই নম্বর রুলস কি, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে, এবং প্রেজেন্টে ইনডিফিনিট টেন্সে একটা অক্সিলারি ভার্ব বসবেই, প্যাসিভে অক্সিলারি ভার্ব থাকতেই হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে একটা বসবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে একটা, এইভাবে প্রত্যেকটা টেন্সেই এই ভয়েসে একটা অক্সিলারি ভার্ব বসবে। আর এগুলো কোন ভয়েসের রুলস বলতো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম কিন্তু এগুলো, প্যাসিভ করতে হলে এই নিয়মগুলো ফলো করতে হবে। তিন নম্বরে কি, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, প্রত্যেকটা প্যাসিভ ভয়েসই পাস্ট পার্টিসিপল হবেই, প্যাসিভ মানেই পাস্ট পার্টিসিপল। যেমন আমরা কি এর আগে কি কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আনছি, প্যাসিভ মানেই পাস্ট পার্টিসিপল বা ভিচি। ঠিক আছে, প্রত্যেকটা এর যে কোনো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্যাসিভ, ওই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কী শিখছ, যে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাই না? কিন্তু যখন প্যাসিভ হবে প্রেজেন্ট ইনডিফিনিট হোক সমস্যা নেই, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস ভার্বের সাথে আইএনজি, কিন্তু প্যাসিভ হবে ভার্বের পাস্ট পার্টিসিপল, বা এই পাস্ট পার্টিসিপলই হয়ে যাবে সব প্যাসিভ ভয়েসে। চার নম্বরে কি, একটা বাই বসবে এই ভার্বের পরে। আর পাঁচ নম্বরে কি হয়েছে, তো পাঁচ নম্বর তো বুঝলাই, তাহলে একটা এক্সাম্পল দেখো, যে আমি এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে তোমাদের। আই ইট রাইস, আমি ভাত খাই। দেখো তাহলে এটা আমাদের কি অ্যাক্টিভ প্যাসিভ করো, তাহলে রুলস ফলো করো। এক নম্বর রুলস কি, অবজেক্ট কোথায় যাবে, নেও অবজেক্ট কি, এটা না সাবজেক্ট, এটা না এটা সাবজেক্ট, এটা কি অবজেক্ট, আর এটা কি ভার্ব, তাই না? তাহলে এক নম্বর রুলস কি, অবজেক্ট সাবজেক্টের জায়গায় যাবে, অবজেক্টকে সাবজেক্টের জায়গায় নাও, হাইয়ের জায়গায় নাও, রাইস। এখন কি হবে, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হবে অ্যামিজার, মুখস্থ করতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব অ্যামিজার। তাহলে রাইসের জন্য তো ইজ নিবে, তাই না, এম তো নিবে না, রাইস এম হবে, এম হবে না, রাইস ইজ, স্যার কন্টিনিউয়াস রিস্ট্রাকচার না, অ্যামিজার আছে, কন্টিনিউয়াস আছে, কিন্তু যখন তুমি প্যাসিভ ভয়েস করবা তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যামিজার হবে। ঠিক আছে, তাহলে দুই নম্বর রুলস আমাদের গেল না, দুই নম্বর রুলস, আচ্ছা তিন নম্বর রুলস কি, ভি থ্রি হবে ভার্বের, ভার্ব কি ইট, হ্যাঁ ইটেন, ই এ টি ই এন, ইটেন। এখন চার নম্বর রুলস কি, বাই বসবে, বাই ইটেন বাই। পাঁচ নম্বর রুলস কি, সাবজেক্ট অবজেক্টের জায়গায় যাবে, সাবজেক্ট কি আই, এটাকে অবজেক্টের জায়গায় নাও, মি হবে। ঠিক আছে, ক্লিয়ার বুঝছ? এখন দেখো তাহলে একমাত্র আমরা কিন্তু চেঞ্জ পেলাম একটা জায়গায়, সেটা হলো ইজ। ঠিক আছে, এখন টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে, তার মানে হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা টেন্সে প্রত্যেকটা আলাদা আলাদা অক্সিলারি ভার্ব বসবে। এক তিন চার পাঁচ, যে কোনো টেন্সের বয়স করো এইভাবেই হবে, অবজেক্ট সাবজেক্টের জায়গায় যাবে, ভিথ্রি হবে, বাই বসবে সাবজেক্ট অবজেক্টের জায়গায়, এগুলো কমন, এগুলো কোনো চেঞ্জ হবে না, শুধু ঘুরা ফিরা এই রোলসটা এটা চেঞ্জ হবে। প্রেজেন্ট ইনডিফিনিটে এক ধরনের অক্সিলারি ভার্ব, পাস্ট ইনডিফিনিটে আরেক ধরনের অক্সিলারি ভার্ব, পাস্ট পারফেক্টে আরেক ধরনের অক্সিলারি ভার্ব। ঠিক আছে, কিন্তু এগুলোর কোনো চেঞ্জ হবে, যা আছে তাই থাকবে।
বুঝছো